সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল না হওয়ায় ভোর থেকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে তিন সেন্টিমিটার তবে কোনো কোনো জায়গার পরিস্থিতি এখনও অপরিবর্তিত এদিকে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ মৌলভীবাজারে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখাও কমেছে বানের পানি তাই আবারও ঘর গোছানোর চেষ্টা সুমন মিয়ার নিজে নৌকায় থাকলেও পরিবারের বাকি সদস্যদের পাঠিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে পানি উন্নয়ন বোর্ড বলছে বুধবার ভারী বৃষ্টি আর ঢল না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে পানি প্লাবিত হয়নি নতুন কোনো এলাকা তবে বন্নকবলিত এলাকায় দুর্বঘ কমিনি বানভাসি মানুষে পর্যাপ্ততা না পাওয়াই দিন কাটছে খেয়ে না খেয়ে। আনন্দগড় দ섯টা বাসিয়া গেছে যে আমরা তো উড়র বাড়ি গাব মাইছর দাই নেছেছে গিয়ার হইরাম গিয়া। আমরার কোনটা আমরা হতাকা গুরুত্বও দেই না। পানি হলো আমরারে গরবাড়ি তলে এরপরে কোনো সাহায্য যো তা তোমার দে এটা তারা তোমার তারা খাইলাই। বন্নর সার্বিক পরিস্থিতি দেখতে দুর্গত এলাকায় যান প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। কমিউনিকেশন খুব খারাপ অবস্থা সেজন্য নৌকার মধ্যেই মেডিকেল টিম নিয়ে বিভিন্ন এলাকায় তারা পর্যবেক্ষণ করছে এবং দেখছে এবং কোনো ধরনের সমস্যা কোথাও তারা যেখানে দেখতে পাচ্ছে সেখানে তারা টাচ করছে এবং সেভাবে ব্যবস্থা নিচ্ছে বানের পানি কমেছে মৌলভীবাজারও তবে এখনও বেশিরভাগ বাড়িঘর থেকেই নামেনি পানি দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে লেখাপড়া আবার যেসব স্কুল খোলা রয়েছে তাতেও উপস্থিতি কম পানি আমরা আমরা খাতা খোলা মখলতা ভিজে গেছে আমরা স্কুলের ভিতরে পানি আমরা এখন স্কুল বন্ধ হয়ে গেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বানের পানি নেমে গেলে দ্রুতই শুরু করা হবে পাঠদান পানি যখন সরে যাবে তাৎক্ষণিকভাবে আমরা স্কুল পরিষ্কার করে ক্লাস কার্যক্রম শুরু করব এরপরে যদি সুযোগ থাকে শিক্ষকদের আমরা অনুরোধ করব বন্ধের মধ্যেও যদি কোনো ক্লাস করে তারা পুষিয়ে নিতে পারে সিলেট মৌলভীবাজারে এখনো পানিবন্দি তিন লাখের বেশি মানুষ যাদের অনেকেই অবস্থান নিয়েছেন আশ্রয় কেন্দ্রে নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার ত্রিশটি ইউনিয়নের বেশিরভাগ গ্রামই তলিয়ে গেছে পানির নিচে এতে প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে দুদিনে মারা গেছে ছয়জন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এছাড়া রাস্তাঘাটও বিপর্যস্ত হয়ে যাওয়ার বেড়েছে গেছে অনেক খামারের মাছ চারিদিকে কেবলই পানি ডুবে আছে ঘরবাড়ি নানা প্রতিষ্ঠান বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কমলেও কক্সবাজারে এখনো কমেনি বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বাঘখালী ও মাতামোহরি নদীর পানি ফলে সদর চকরিয়া পেকুয়া মহেশখালী রামু উখিয়া ও টেকনাপের গ্রামের প্রোগ্রাম পানির নিচে এ পর্যন্ত পাহাড় ধস আর বন্যার পানিতে ভেসে মারা গেছে ছয়জন জন তাছাড়া বন্যায় মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন উঁচু ভবনে বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া অনেক মৎস্য খামার তলিয়ে গেছে এই উপজেলায় আগে অনেক মাছ ছিল বন্যার পানি আসে মাছ গুলো বেশে চলে গেছে জেলা প্রশাসন বলছে দুর্গত এলাকায় নগদ আড়াই লাখ টাকা এবং দশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে চেষ্টা চলছে আরো সহায়তার সরকারের লেভেল থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সেটা দেওয়া হবে সেটা আমি আশ্বস্ত করেছি আর ইমিডিয়েট যে বন্যা অথবা দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের যে সক্ষমতা আমরা পুরোপুরিভাবে যাতে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তাদেরকে পরামর্শ প্রদান করেছি জেলার একাত্তরটি ইউনিয়নের মধ্যে তিরিশটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে প্রায় লাখ মানুষ রিপোর্ট চ্যানেল ভারী বৃষ্টিতে ভাঙন দেখা দিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে ফলে এসব রাস্তায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে সাময়িকভাবে ভাঙন ঠেকিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা হলেও তাতে আশঙ্কা কমছে না খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলা পর্যন্ত দূরত্ব চব্বিশ কিলোমিটার এর মধ্যে বেশ কিছু স্থানে ভাঙন ধরেছে ফলে বিপজ্জনক হয়ে উঠেছে সড়কটি দিঘিনালা বাঘাইছড়ি লংদু উপজেলায় যেতে হয় এই সড়ক দিয়ে ফলে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এই সড়কে কিন্তু ভাঙনের কারণে এখন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এসব যানবাহনকে রোডগার্ড ভাঙা আপনার অনেক গর্ত হয়ে আছে যার ধরুন যাত্রীদের অনেক কষ্ট ভোগান্তি হচ্ছে রাস্তাগুলো ভেঙে গেছে খুব রিক্স হয়ে গেছে যে কোনো সময়ে এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি রাস্তাঘাট ভাঙা আমাদের গাড়ি নিয়ে যাইতে খুব কষ্ট হয়